আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহ বরায়ক আতু আলহামদুল্লাহসাল্তু অসাল্ আলা রসুল্লা ইহাবাদ একজন প্রস্তুত করেছেন পিতামাতা যদি দুনিয়ায় না থাকেন সে অবস্থায় তাদের হক কিভাবে আদায় করতে পারি দয়া করে বলবেন দেখবেন মোহাম্মদ উৎ রসুল উল্লাহ আসাল্লাহ তা আলা আলিউ প্রথমত স্পষ্ট বলেছেন মানুষ যখন পৃথিবীতে বেঁচে থাকবে না তখন সব সম্পর্ক ছিন্ন হয় মৃত্যুর দ্বারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার দ্বারা তবে তিনটি রাস্তা কন্টিনিউ করে এটা সবার জন্যে এক নাম্বার অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপকার আসে এমন কাজ তার্থিক আর্থিক শারীরিক মানসিক যেকোনো হতে পারে দুই নম্বর অথবা কল্যাণকর জ্ঞানের পৃষ্ঠপোষকতা তিন নাম্বার আওলাদুন صالح يدعوله সন্তান নেককার দোয়া করে মা আর বাবার জন্য এটা কাজে লাগবে এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট পেলাম সদকায় জারিয়া কাজে আসে উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা কাজে আসে নিজে নেক হয়ে মা বাবার জন্য দোয়া করাটা কাজে আসে এর বাইরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন সাহাবী নবীজি সচিনকে প্রশ্ন এ রাসুল আল্লাহ সাল্লাহ আমার মা বাবা বেঁচে নাই বেঁচে থাকলে তাদের আনুগত্য করতাম সেবা করতাম এখন কিভাবে করব নবীজি সাল্লা ইসলাম অতিরিক্ত যুক্ত করে বললেন হা তোমার মা বাবা বেঁচে নাই তবে মা আর বাবার আত্মীয় মা আর বাবার বন্ধু মা আর বাবার আত্মার সম্পর্কীয় মা আর বাবা যাদেরকে ভালোবাসতেন তারা যারা পৃথিবীতে বেঁচে আছে মা আর বাবা বেঁচে নাই তাদের সাথে তুমি সম্পর্ক রাখো অর্থাৎ মা বাবার বন্ধুর সাথে মা বাবার আত্মীয়ের সাথে মা বাবার আত্মার আত্মীয়ের সাথে মা বাবা যাদেরকে ভালোবাসতো তুমিও তাদের কাছে যাও তাদেরকে ভালোবাসো তাহলে এর দ্বারা মা বাবার হক আদায় হবে তাই বন্ধুগণ যাদের মা বাবা বেঁচে নাই মা বাবার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার দ্বারা মা বাবার হক আদায় করা যায় মা বাবার উপহার উপটৌকন দিয়ে মা বাবার হক আদায় করা যায় মা বাবা যাদেরকে ভালোবাসত গিয়ে সাক্ষাৎ করে মা বাবার হক আদায় করা যায় বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দিন আমি